আসসালামু আলাইকুম, ওয়েলকাম টেক আপডেট 24 চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব SPC-র সর্বশেষ আপডেট, যেখানে তারা উইথডটাকে নিয়ে নতুন একটা ঘোষণা দিয়েছে এবং উইথডর নতুন একটা শিডিউল তারিখ প্রকাশ করেছে। তো ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তো ভিডিওতে এখন একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। বর্তমানে আপনারা প্রত্যেকে জানেন যে SPC-তে যত ইউজার রয়েছে তাদের প্রত্যেকেই কিন্তু SPC বিরুদ্ধে রয়েছে। সো এরূপ চলতে থাকলে কিন্তু SPC খুব কম সময়ের মধ্যেই কিন্তু বাংলাদেশ থেকে ব্যান হয়ে যাবে। তো SPC যত গ্রাহক রয়েছে, আমার জানা মতে 90% গ্রাহকই কিন্তু SPC-র বিপক্ষে, কারণ SPC দীর্ঘ 2 থেকে 3 মাস যাবত বলতেছে যে তারা উইথড টাকা দিবে, কিন্তু উইথড টাকাটা কিন্তু এখন পর্যন্ত তারা ঠিক মতো নেই দিচ্ছে না, যার কারণে অনেক ইউজার কিন্তু বলতেছে SPC-র বিরুদ্ধে মামলা করবে, SPC-র বিরুদ্ধে আন্দোলন করবে। সো এরকম কিন্তু হাজারো ইউজার SPC-তে এখনও রয়েছে। তো SPC এত প্রবলেম বা এত কথার পরেও কিন্তু উইথডটাকে তারা চালু করছে না, আসলে কেন করছে না এই বিষয়টি কিন্তু অনেকেই জানতে চাচ্ছে। SPC আপনারা জানেন যে SPC ওয়ার্ল্ড এক্সপ্রেস কিন্তু চাইলেই তাদের সকল সমস্যার সমাধান দিতে পারে, এটা কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে এই আপডেটগুলো তারা নিয়ে এসেছে এবং এরকম করে SPC পরিচালনা করতেছে। তারা এখন বলতেছে যে SPC উইথড্র টাকা না দেওয়ার কারণ হিসেবে তারা বলতেছে যে প্রোডাক্ট কেনার ফলে তাদের টাকাগুলো সেখানে আটকে আছে, যার কারণে তারা উইথড্র টাকা দিতে পারছে না। এবং অনেকেই বলতেছে যে SPC প্রোডাক্ট যে রয়েছে সেই প্রোডাক্টগুলো যদি তাদের ইউজারের কাছে সেল করা হয়, তাহলেও কিন্তু অনেক ইউজার সেখান থেকে প্রোডাক্ট কিনে ফেলবে এবং তাদের উইথড্র করে নেবে টাকাগুলো। তো SPC সম্প্রতি জানাচ্ছে খুব শীঘ্রই SPC-র যে টাকাগুলো রয়েছে বা ব্যালেন্সগুলো রয়েছে সেগুলো যদি উইথড্র সমস্যা দেখা দেয়, 15 তারিখের পর থেকে তারা এগুলো দিয়ে কিন্তু সব ব্যালেন্সগুলো দিয়ে আপনারা কেনাকাটা করতে পারবেন। তারা জানাচ্ছে যে মেইন ব্যালেন্সের সাথে কিন্তু তারা ওপেনিং অপশন দিয়ে দিবে, যেখান থেকে সরাসরি কিন্তু আপনারা যে কোনো প্রোডাক্ট অর্ডার করে কিনে নিতে পারবেন। তো এই অপশানটা তারা 15 তারিখের পর থেকে চালু করার কথা রয়েছে। তো এখন তারা বলতেছে যে উইথড্র ব্যাপারে, উইথড্র নিয়ে তারা বলতেছে খুব শীঘ্রই নতুন একটা ঘোষণা দিবে 15 তারিখের মধ্যে। তো যেহেতু 15 তারিখ পর্যন্ত ওয়েট করতে বলছে, তো 15 তারিখের পর যদি SPC আসলে উইথড্র নিয়ে ঝামেলা করে, তো এক্ষেত্রে কিন্তু প্রায় 60% থেকে 70% ইউজার কিন্তু SPC-র বিপক্ষে কিন্তু কথা বলা শুরু করবে। সো এই জন্য কিন্তু SPC এই বিষয়টি মাথায় রেখে কিন্তু তাদের উইথড্র টাকাগুলো দিয়ে দেওয়া প্রয়োজন। তো আমি কিন্তু প্রায় অলরেডি আমার টাকাগুলো থেকে 80% টাকা উইথড্র করেছি, এখনও কিন্তু 20% টাকা পরে আছে। সো এই টাকাগুলো কিন্তু SPC এখন উইথড্র আর করা যাচ্ছে না। তো আসলে SPC যদি উইথড্র টাকাগুলো দিয়ে দেয়, তাহলে কিন্তু তারা আগের মতো আবারও SPC বিজনেসটা করতে পারবে। যদি টাকা না দেয়, সেক্ষেত্রে কিন্তু তাদের ই কমার্স সাইট সহ সকল ওয়েবসাইট কিন্তু বন্ধ হয়ে যাবে, কারণ বাংলাদেশে কিন্তু স্ক্যামিং করে বেশি দিন আসলে তারা বিজনেস করতে পারে না। তো আসলে দেখা যাক যে SPC 15 তারিখে পেমেন্ট করে কিনা। তো পেমেন্ট করলে কিন্তু SPC আগের অবস্থায় চলতে পারবে, আর যদি পেমেন্ট না করে সেক্ষেত্রে SPC বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী প্রত্যেকটা ভিডিও সবার আগে পেয়ে যান। সো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।